वेलकम टू दिस एग्जाम गाइड। प्रिय चाकरी प्रार्थी बंधुरा, गतकाल ईपीएससी ऑफिस থেকে অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে ক্লার্কশিপ মেন এ অর্থাৎ ক্লার্কশিপের ক্ষেত্রে মোট কত ভ্যাকান্সি রয়েছে, ক্লার্কশিপ পদে যে নিয়োগ হবে সেই নিয়োগে কত ভ্যাকান্সিতে নিয়োগ হবে সে ব্যাপারে ক্লিয়ার করে দিয়েছে। এবং যারা চাকরি প্রার্থী তাদের কম্পিউটার বা টাইপিং সার্টিফিকেট লাগবে কিনা সে ব্যাপারেও কিন্তু ক্লিয়ার সে বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তা যে বিষয়টি উঠে আসছে যে তাদের কিন্তু কোনো সার্টিফিকেট কম্পিউটার বা টাইপিং সার্টিফিকেট লাগবে না। আর এক্সাম ডেট সম্পর্কেও কিন্তু একটা বিষয় উঠে এসছে যে ডিসেম্বর মাসের 6 তারিখে কিন্তু এক্সাম হতে পারে। অন্যদের বিস্তারিত জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনে ক্লিক করো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এছাড়াও আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ফাইনাল কাট অফ কত হবে, অর্থাৎ কত পেলে তোমাদের মেরিট লিস্টে নাম আসবে সেই কাট অফ নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে কত সিটে নিয়োগ হতে চলেছে। টোটাল সিট 7,227টি। দেখো ইউআরদের ক্ষেত্রে সিট রয়েছে 2,971টি, এসসি 1,406টি, এসটি 430টি, ওবিসি এ 716টি, ওবিসি বি 505টি, পিএইচএলবি 120টি, পিএইচএলডিসিপি 89টি, পিএইচএইচআই 109টি, এমএসপি 186টি, এসসি এলডিসিপি 60টি, এক্স সার্ভিসম্যান এসএম 476টি, এসসি এক্স সার্ভিসম্যান এসএম 159টি। টোটাল সিট 7,227টি। এবার দেখে নাও ক্লার্কশিপ মেন 2020 ক্লার্কশিপ মেন এক্সাম বা পার্ট টু এক্সাম ডেট 6th ডিসেম্বর। বেশি কিন্তু সময় নেই তোমাদের হাতে, এখন থেকেই কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে? প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা করতে হবে। এবার আসি যে ক্যাটাগরি ওয়াইজ কেমন কাট অফ হতে চলেছে। ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 115 পেলেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, ১১৫ নাম্বার পেলেই। তাহলে এক্সপেক্টেড যে কাট অফ হতে পারে ফাইনাল মেরিট লিস্টে 115, ইউআর বা জেনারেল ওবিসি এ 90-95, ওবিসি বি 105-108, এসসি 95-98, এসটি 70-র কাছাকাছি, 70-72। এবার আসি এসসি এলডি অ্যান্ড সিপি, এদের ক্ষেত্রে যে কাট অফ হতে পারে 60-এর কাছাকাছি, এসটিদের বলেছি 70-এর কাছাকাছি বা 70+, পিএইচএলভি এদের কিন্তু 60-এর কাছাকাছি কাট অফ হবে, পিএইচএইচআই এদেরও 60-এর কাছাকাছি কাট অফ হবে হতে পারে, পিএইচএলডি অ্যান্ড সিপি এদের ক্ষেত্রে 66+ কাট অফ হতে পারে, এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে হতে পারে 56+, এবং এমএসপি যারা আছে তাদের ক্ষেত্রে 50+ হতে পারে কাট অফ। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।